কিছু হোক না হোক, পাই না পাই, শান্তি একটা আছে, হাসিনা নাই। শয়তানের দোসর এরাই হলো আওয়ামী লীগ। আমাদের সকল কষ্টের ফল ফসল 5 তারিখে আমরা ঘরে তুলে নিয়েছি ইনশাল্লাহ। আজকে হাসিনাবিহীন বাংলাদেশ পেয়েছি, এখন আওয়ামীবিহীন বাংলাদেশ করতে হবে। আওয়ামী লীগের 70 বছর ইতিহাসে এই মানে শাসনামলে আমাকে কমপক্ষে 70 বার যেতে হয়েছে জেলখানার ভিতরে, অথবা বলতে পারেন 70 বার জেল থেকে বেরিয়েছি, বাইরে আসছিলাম, ভিতর থেকে বাইরে আসছিলাম আর কি 70 বার। এখন কিছুদিন পারমানেন্টলি আসি, এখন আল্লাহর রহমতে মাঝে মাঝে মনে হয় যে আর যাই হোক, কিছু হোক না হোক, পাই না পাই, শান্তি একটা আছে, হাসিনা নাই। আমাদের শ্রদ্ধ নিজামী সাহেব, আমি আমার এই বয়সে আমার এখানে এই বয়সে আমি যত মাওলানা ও যাদের সঙ্গে আমি আমার আলেম যাদের সঙ্গে আমার মেশার তফিক হয়েছে, আমি এখনও আমার আমার মনে হয় না যে ওনার চাইতে জ্ঞানী একজন ব্যক্তির সঙ্গে কখনো আমার দেখা হয়েছে। খুব কন্টিনিউয়াস ছিলাম এর সঙ্গে, যে নিজামী সাহেব এবং আমাদের মুজাহিদ সাহেব এবং দেল হোসেন সাইদি সাহেব। দেল হোসেন সাইদি সাহেব উনি তো আমার প্রতিবেশী ছিলেন, এখনও আল্লাহ ওনাকে নিয়ে গেছেন, উনি কিন্তু আমার প্রতিবেশী, শহীদ বেগুনের বাসা ছিল আপনি জানেন হয়তো। আর মুজাহিদ সাহেবের সঙ্গে আমার মোটামুটি রাজনৈতিকভাবে লেগেই থাকতো, মিলত না মোটেই। তৎকালীন কষ্টের সময়টা আজকে আমাদের কাছে ইতিহাস, তৎকালীন কষ্টের সময়টা আজকে আমাদের কাছে গল্প, ভালো লাগার গল্প। ওই সময় কষ্ট করেছি, আজকে ভাবতে ভালো লাগে আমাদের সকল কষ্টের ফল ফসল 5 তারিখে আমরা ঘরে তুলে নিয়েছি ইনশাল্লাহ। আমরা এত কষ্ট করলাম, আন্দোলন করলাম, মিছিল করলাম 70 বছর। এই 70 বছরে আন্দোলনের ফসলে আমরা এটুকুই লাভ করেছি আমরা, যে আজকে আমরা আগে বলতাম হাসিনাবিহীন বাংলাদেশ চাই, আজকে হাসিনাবিহীন বাংলাদেশ পেয়েছি, এখন আওয়ামীবিহীন বাংলাদেশ করতে হবে। আওয়ামী লীগ আর ভদ্রলোক আওয়ামী লীগের গণতন্ত্র কখনো পাশাপাশি চলতে পারে না। শয়তানের দোসর এরাই হলো আওয়ামী লীগ। তো আজকে ভাই আওয়ামী লীগ চলে গেছে, আমরা ভেবে ভেবে খুব খুশি হই, ভাবি, কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নাই। কিন্তু এদের চর অনুচর এখনো বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, সচিবালয়, পুলিশ, মিলিটারি, যেখানে যা বলেন এদের চর সব কিন্তু রয়ে গেছে যথাস্থানে, যথাস্থানে রয়ে গেছে। এদেরকে রেখে কোনো পরিস্থিতিতেই আপনি পরিপূর্ণ গণতন্ত্র বাংলাদেশে কায়েম করতে পারবেন না। বাংলাদেশ কোনো টেস্ট করার রাজনীতি দেশ না, যে আমাদের দিয়ে ইঞ্জেকশন দিয়ে টেস্ট করবেন যে ইঞ্জেকশন দিয়ে কাজ হয় কি না। এখন কিছু কিছু লোক কিছু কিছু থিওরি নিয়ে মাঠে নেমেছে, কাজকর্ম করছে, বিভিন্ন জায়গায় কাজকর্ম করতেছে। আমি জানি না আমার কথা শুনলে ওনারা আঘাতপ্রাপ্ত হবেন কি না, হলে হতে পারেন, কিছু আমি জানি না, কারণ কথা বলার অধিকারটা আদায় করেছি, তো অনেক পরিশ্রম করে আদায় করেছি। ভাই আমার বিরুদ্ধে এখনও মামলা আছে প্রায় 100টার উপরে এখন পর্যন্ত, তারপরেও শান্তি আছি যে গ্রেপ্তার তো হব না, আর যাই হোক এই মুহূর্তে তো একটু শান্তি আছে ভিতরে। এই দেশটাকে কিন্তু নিয়ে সারা জীবন আমাদের প্রতিবেশী দেশ ভারত কিন্তু খেলতেই থাকবে, খেলতেই থাকবে, খেলতেই থাকবে, এটা কখনোই হতে দেওয়া যাবে না। 5 তারিখে আমাদের একটা শিক্ষা হয়েছে, সেই শিক্ষাটা কী সেটা হলো অন্তত ভারত জেনে গেছে যে বাংলাদেশের স্বার্থে এই দেশের সকল শ্রেণীর জনগণ একসঙ্গে হয়ে যায় সবাই মতো, ইস্পাত কঠিন ঐক্য চলে আসে বাংলাদেশের জনগণের মধ্যে।